ভাই তুমি শোধ, তুমি ফাইতা না ভাই, তুমি ফাইতা না ভাই, এ হলো 50, ফাইতা না তুমি। তুমি কোনটা গো? কানারে রাস্তা যাইতে নাই রে, দেখলা ভাই রে, আমি যেটা ফাইছি আমার মন চাইতেছে ফকেটে লেয়া যায় বাসা যায় বিয়া করে, তুমি ফাইতা না কইছি। এই লো এই লো 2 লাখ লো, তুই যে বিয়া উঠবি ওটার আমি নিজ দায়িত্ব তালাক দিয়াম, উপায় নাই 4 লাখ ধর ভাই রে। তালাক দিলে কোর্ট কাছারি আছে, কোর্ট কাছারি তোমার জান লাগবো, তুমি কি তাকাও? এই লো 8 লাখ টাকা মারছি না, তোলে খেললে অন্য মজা নাই কি, যতই জিতি আমার মনটাই কয় ছোট ভাই টেয়া যাইতেছে, ধর 8 লাখ শোধে ফাইতা না ভাই। তোমারে না দেখলে আমার ঘরে রয় নাম অহনরে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, সুখে সংসার করো, তুই আমার জীবন। বউ বউ কই গেলা? এই দেখো কি নিয়ে আইছি। ও মায়া গো, বাজার লইয়া করে ঘর উঠতে পারছো? এই বাজার দেখতে তুমি পাক ঘরে যাবা, এটা আমার সহ্য হবে জীবনেও না। বউ আজ মন হত ফুটতে গেলে গো, হ্যাঁ রঙের নাও কি ফুবাই পাইতেছে নাই? রঙের নাও পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই ফুবাল ভাই। মিষ্টি কুমড়াটা কত হয়েছে গো? আরে দামে কি আসে যায়, কাজটাই আসল। শোনো এই মিষ্টি কুমড়ার বিচিটা হালকা কড়াইয়ে ভাইজা খোসা ছড়ায় খাবা, ত্বকের অনেক উপকার হবে, এতে এক ধরনের জিঙ্ক থাকে। জিঙ্ক আর কি হইব, জিঙ্ক দই রাহনের যে তলিডা এটা তলাটা একটু সিরা ফুডা, বয়স হইছে না? খারাপ আরো আছে, বয়স ধরে রাখার জন্য টমেটো, এতে এক ধরনের লাইকোপেন নামক অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, তাতে তোমার ত্বকের লাবণ্য অনেক দিন ধরে রাখবে। চুপ করো, অত কথা কোন লাগে? হ্যাঁ বয়স বাড়তাছে দিনে দিন, তোমার ফুন দামিও বাড়তাছে, এক কলম আমার 2 কলম বেশি ফরছো, আর এটা আমার কতটা বুঝাও, জিঙ্কের অক্সিডেন্ট কতটা? দাঁড়াও দাঁড়াও, আর কিতা? এই যে হচ্ছে নদীর তাজা গুড়া মাছ, এইটা কষা কষা করে চচ্চড়ি রান্না করে খাইলে চোখের জ্যোতি বৃদ্ধি হবে। ও মায়া গো মায়া, হে অতক্ষণ আমি বুঝতাম পারছি কে রে আমার লগে আলগা ফিরিত, হে ব্যাগ বই রাঁচে গুড়া মাছ, আমি তোমার ফোন নামে বুঝি না, হে এই মাছ কাটতে 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 আমার কোমরটা ভাঙ্গু, আর এই সুযোগে তুমি আরেকটা বিয়া কইরা আনো, হে আর মাইনছেরে কও আমার বউ হইছে কোমর ভাঙ্গা, আমি এর লাগে বিয়া কইরা আনছি, আমি তোমার সল্লা বুঝি না? না এই যে আবার আমি একটা বাদ কাইতাম না, আবার শুরু করলা, তুমি আমার ভুল বুঝতেছো বউ? আমার ফুটাইনটা কই রে, আমার রয়্যাল বেঙ্গল টাইগার, ও ফুটাই আমি কই যে বাইকটা পয়সা।
তুমি কইলা আজকে 50 লাখ জিততে আলছো আর কিন্তু ফাইতা না তুমি কি তা কও কালকে যে তুই দুগডি জিতছস আমি কোন আফসোস করছি বুঝতে হইছে আমার আমি জিতলে তোর জলে করে সাবাস থাকলে সুদে তুমি বড় ভাই না এর লাগা জ্বলতাছে ফাইতা না ভাই বিশ্বাস করো যে কার্ড পাইছি এখন তুমি ফাইতা না সাইরা দাও তুমি কি তা কও আমি তুই দেখই তুই ফাইতি না বেশি কিছু কইতাম না ভাই সানার মানুষ দেখছো না ভাই বাইটা বাইটা এরম সবগুলো দেখতে লাগে এর চেয়ে বেশি কিছু কইতাম না কইলে তুমি বুঝ জালবা শো দাও আফ্রিকা যেখানে রয়েছে মোর প্রেমিকা সেই ঘন বনে ইকানির জনে আবার কি হবে দেখা আফ্রিকা বুঝছস এর রং তো চেম কালার সবার এক কালার কিন্তু সানার তো শক্তিশালী লম্বা বেশি ফারতি না তুই সুদে তুমি কি তাকো পাইতা না তো ভাই এলো কালার কইছিলাম না তোমারে সাইনা মাল দেখছো তার উপরে বাসা আমার উপরে টিকটা মানে কিটা আমি পাইছি তুই ফাস নাই তোমার কালার বুঝি না আমার দিক আর তোমার কাছে কাট হই কেমনে কে রে টিকা বড় না না টিকা বড় কে বলছে কেডা কইতো সবাই জানে তো সবাই জানে না কে আছে সাক্ষী আছে কোন এই যে বেড়া বড় বেড়া আমি পাইছি সাক্ষী বিশ্বাস তো সাক্ষী বিশ্বাস তাম না গাতার আমি করতাছো কি গাতার আমি করতে কেডা আমি করতাছো আমার কাছে তিন বেড়ি বলে তোমার কাছে তিন বেড়া বড়ে কেমনে বড়ে কিটা সব তো তুমি এটা গুছাইছো বুঝি নাই তা সিনিয়র জুনিয়র মান মিনা তুই সিনিয়র জুনিয়র আজকাল দাসো তোমার মা বিশ্বাসইতেছে কানতাছে তুই আমার জীবনও দেখছস কাজ্জা কি তোর করতে আম্মা তোমার লগে কাজ্জা করছে না তা তো করবো এখন তো আমার দল বড় দেখো না হ্যাঁ দুই ছেলের হ্যাঁ দল নিয়ে রাখছে আমি কি রাজনীতি করি আমার দল বড় করা লাগবে আব্বা ওহনকার জামানা বুঝতা না ওহনকার জামানা হচ্ছে রাজনীতি গড়ে গড়ে নেতা হবে জনে জনে বুঝছ হেতা কথা বাদ দাও আয়ো তুমি আত্মুখ দাও আমি তোমার কাউন দিই আয়ো আমি নিজের জান নিজে লয়ে লয়াম আমি অঙ্ক ইন্দুরের বিষ খাই নিজের জান করে নিজে লয়ে লয়াম তাহলে ইন্দুরে কি তা খাইবো আম্মা কি তা খাইবো ইন্দুরে আমি ফিট খাইয়াম ও ভাই গো আমার মাথাটা যেন কিরম করে আমি ফিট খাইতেছি ফিট খা কিরে তোর আমার দরজ না কিরে আজকে না আম্মা ফিট খাইবো নিজে বাবা ফিট খাইবো আজকে আম্মা ফিট খাইবো না ও না ফিট খাইবো না আম্মা আম্মা তুই ফিট খাইবো না তুই তো দফায় ধরি আজকে ফিট খাইবো না কি তা হয়েছে কে কি বল আমার মারছকে পানি তুমি বলো না কেন কি তো হয়েছে কে কি তা করতে বলো তোর আমার সান্তনা দে রে বাজান তোর আমার সান্তনা দে তোর বাপে তোমার কলজেটা একটা সাইড টুকরা বানিয়েছে আমার একটা কয়লা লাইন করেছে আমার কলজেটা ওরে গুল্লি করে খবর দাও নাকি রে ওরে গুল্লি করে খবর দিতে আমি কু 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 অ্যাম্বুলেন্স আসছে না অ্যাম্বুলেন্স লয়ে তোমার কাছে আইতাম অ্যাম্বুলেন্স আমার দরে ভইরা ওরে হসপিটাল লয়ে দিতাম কি তা করছে সে কি তা করছে তুমি কও কও না কেন কও আন কি তা করুন লাগবো তুমি কও আমার মারসুকে ফাটি মা তোমার সুকে ফাটি কেন ভানি তুমি কও তুমি আগে রায় দাও বিচার ফরাইবো কি তা চাও তুমি আমার কও ওই দইবো কও আমি তো তোর বাপের বাদ কাইতাম না তোর কি ব্যবস্থা করবে কর আমি এই ব্যাটার বাদ কাইতাম ওই না দূরা লজ্জ কথা কইছ আম্মা আমার লজ্জ কথা কইছে আম্মা কে বাদ কাইতো না তাহলে আম্মা বাদ কাইতো না আম্মা আব্বার বাদ কাইতো না আম্মা যদি আব্বার বাদ না খায় তাহলে আমি কি তা আম্মা পাইছি আম্মা তাহলে তুমি সিন্ধর না সিন্ধর না এটার ব্যবস্থা আমি করতেছি দুইটা দিন ফর ফর সব সেন্টার মধ্যে কেবাজ লাগাই কেবাজ লাগাই কেবাজ লাগাই বেড়াই হ্যাঁ তুই গর্জা মাই তুই বুঝলে যাস এটা বুঝলে যাস তুই বিয়ার সস তুই বিয়া বইছ বইছস তুই বইছস বিয়া তুই তুই এত বড় দাবল দা হাত আজকে আর খবর আছে আম্মা তুই সিন্ধর না আমি ব্যবস্থা করতাছি চল নাজিবুদ্দিন নাজিবুদ্দিন চল দূর দে চল নাজিবুদ্দিন এই কি তা শুরু করছো কোন জমি থেকে কইতাছ নাজিবুদ্দিন চল নাজিবুদ্দিন চল তা যাস না করে তুই তুমি চল না কেন আজকে যাই বাবারে বুঝাম আমরা কোন ভাবে সন্তান সন্তান আমরা কোথা থেকে আসছি মার তুকে পানি কেন আমি সান্তনা ব্যবস্থা করতেছি আমি যাবো মুরা এনে সার্টিনিটি খুলে বাবা আমি জানি না আমি কি তা করবাম আমি অন্তে একটা সান্তনা আইন না তোমার মন মতো না একটা সান্তনা তোমাকে উপহার দিব আমি তুমি সিদ্ধর না মা আমরা যাইতাছি বাপরে বুঝাই আমরা কোন ভাবে সন্তান সিন্ধার রে নামা তুমি এনে থাকো তোমার লগে সন্তান যাইতাছি খালি কারে তো তুমি জিরা আমা আ তাই আইতাছি আপা কই আপা কই যে আপা কই কই আব্বা
আমি তোকে বাপ লাগি আর একটা কথা কবি আজি মধ্যে খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু নাজি মধ্যে আমি কিন্তু দুইটা রে কিতা করবা দুইটাকে তুমি কিতা করবা কোন কেমনটা তোমার আছে কোন কেমনটা তোমার আছে কোন অধিকার আছে তোমার এই বাড়ি ঘর তোমার আমার মায়ের আমার নানার বাড়ি ঘর তোমাকে এই তিন ছেলে হিসেবে জায়গা দিয়েছিল তুমি একটু ঘর জমাই ঘর জমাই জিনিসটা তুমি ভুলে যাও তোমার ঘর বাড়ি আছে হ্যাঁ আছে ঘর বাড়ি নাই তোমার ঘর তো ফোদা দেউরে মাই গেলে এসে ব্যাক কিছু হয়ে গেলে এসে কিচ্ছু নাই তোমার কোন সাহসে আজকে নতুন ইতিহাস গড়ম বুঝছো আই নিজের হাতে তুলবাব হ্যাঁ পুলিশে যাও নাই তার তো না হ্যাঁ তোমারে তোমাকে কিতা করবো নতুন ঘটনা ঘটবো আজকে তেজ বাপ করলাম যাও মায়ের কাবার আমরা কেছি কাইছি মা সেই মা কাছে বড়া গালাগালি করে এবড়া কেমন লাগে বিচার তো না অবশ্য বিচার চাসকা তুই জবাব কেড়ে করব না হ্যাঁ মা জিনিসটাই বুঝে না সে তুই কোনটা কর আমি জুড়ে করব ভাই এই আব্বা তুমি জানো না মায়ের পায়ের নিচে সন্তানের বেশ সেই মায়ের চোখে পানি কেন কেন রে বাপের ঘরের বাপ এমন দরদি ভাবে কেউ হবে না তোদের মা গো বাবা বাবা তোরা শান্ত তোরা আমার বল আমার কি করতে হবে তোর আমার সান্ত্বনা দে সান্ত্বনা দে না আমরা আর কিছু বলার নাই আমরা সান্ত্বনা দেওয়ার নাই নাই মা যে কথা বলছে এটা আমরা তোমার কইতারি মা বলছে তোমার বাত আর মা কাইতো না আল্লাহ আল্লাহ আমার কি করব আল্লাহ আল্লাহ আমি কি করব আল্লাহ তুই আমার সান্ত্বনা দাও আল্লাহ সান্ত্বনা দাও আমি কি বিয়া করলাম কি সন্তান জন্ম দিলাম আল্লাহ চুপ কর আব্বা তুমি এই মুহূর্তে যে আম্মার কাছে মাপ চাইবা আম্মা যদি তোমাকে ক্ষমা না করে তাইলে কিন্তু তোমার কবর আছে আব্বার ঘরে আব্বা আমরা কিন্তু মেরে আলবাম তোমারে কি কি কস আমরা ওইটাই কই নাজি বুঝি সুফতার শেবরার বাপ বাপ হইলো বাপ বাপ হইলো বাপ বাপ বুঝতেছস আমরা জন্ম তো তাফিতা সে একটি গর্জমাই কোনো অসুবিধা নাই ফদ্দায় তার সবকিছু ভেঙে নিয়ে গেছে একটি এতিম ছেলে আমার নানা জায়গা দিছিল আমার নানার ঘরে সে থাকে হ্যাঁ তারপরেও সে আমরা বাপ বাপ তাকে আমরা অপমান করতে পারি না শুনো সবকিছুর পরেও সে আমার পিতা আমরা জন্ম দিচ্ছি এই ফ্যামিলিতে এখন থেকে চলবো খিচুড়ি তেয়ারি পোলাও বিরিয়ানি কেক কুক এইসব নানান ধরনের খাদ্যদ্রব্য বুঝছো এইটা মাথায় রাখো ভাত কিন্তু চলতো না ভাঙে তো ভাত খাইতো না কারণ আমার আম্মাই খুশি আমরাও খুশি দুগুণটা কর আমি তুই দেই কই ভাই এক এক একটা কথা মনে রেখো আব্বা পোলাও চাইল যেন কোনো ভাবে মুড়ে নাও চিকন চাইল পোলাও চাইল লাগবো আমার জন্য কাইতে বসে কালি জিরা কিটা যেন কেল চাই মুড়া চাইলে কিন্তু কারা বসে কি ঠিক সব কিছু রুফরে আমরা আম্মা আমরা মা মা তুমি কই রনায় অভিমান দুজু করে গুনা মা বলিয়া দে মার জন্য পুত্র দুজু
করে গুনাহ মা বলিয়া যায় মার জনা মাগো মগ্গুলে কয় দেওলান চলে মাগো এ চিতু মার সন্তান মা তুমি কইর নাই অভিমান দেরে ফুতাই আমার সান্ত্বনা দে আমার কলজিটা যেন অক্ষরে জুড়ায় জাগা কলজিটা জুড়াইব তো জুড়াইব না কিরে তোমার কলজাটা অক্ষরে জুড়ায় যাব তুমি যেমন সান্ত্বনা চাইছো মা ঠিক অমন সান্ত্বনাই আনছি বিচারটা ওইভাবেই করছি মা কোনো অসুবিধা নাই আমি তো তোর বাপের বাদ কাইতাম না এটা ভালো করে বুঝায় কইছস তো কালি বুঝানি না মা তারে সিদ্ধান্ত দিয়াইছি এবং বেড়া সেটা মানছে এমনি মেনে লইছে মাননের মানুষ সে ট্রেড করছি না মাননা লড় লাগবো নাইলে বাইরাল বাম আমার মা রে লাগলে বিধ বাবা নাই আম তো সিদ্ধান্ত মানিয়ে লিতিব মেনে লিছে না কি সিদ্ধান্ত কস না করে তুমি যে যা চাইছো আম্মা ওইটাই তুমি কইছো না যাবার ভাত খাইবে না আমরা কইছি না আমরা রাম্মাই তোমার ভাত খাইতো না খাইতো না পরে মেনে লিছে অনেক কোনো অসুবিধা না ভাত ভাত আমাকে জীবনে কোনো ভাত নাই আম্মা সকালবেলা পোলাও দুপুরে বিরুনি রাতে খিচুড়ি রুটিও খাইতার রুটি তো ভাত না কেক খাইবা কেক কেক গোলামের ফুতাইন রে কইছে আরে আমি তো এটা কইছি না আমি কইছি আমি হেলার ঘর করতাম না হেলার ঘর কই হেলার ঘর আছে ঘর এটা তোমার বাপের না আমার নানার না ও ও টুকু 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 ঘর না ঘর না আমি হেলার সংসার আর করতাম না দেখছস নি বিশ্বাস আছে কিন্তু কথা কইতার না আর কেমন লাগে হিসমা ব্যাংকে কইছে আম্মা আমার শুনা আমার মা আমার শুনা মা মা শুনো 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 আমরা একটা তো একটা বিচার তো করে আলছি এখন অহন মনে করো এক মুখে দুই কথা কি হয় এ বিচার আবার করুন যায় আমরা দুইটা ফুট তোমার কলজার দুইটা টুকরা নাম্মা হ্যাঁ অহন মনে করো আমরা যদি আবার বিচার উল্লে দেই তাহলে মানুষের কাছে আমরা সুডো হয়ে যেতাম নাম্মা তুই ক্লিয়ার করে কর না কেন প্রথম থেকে ফলার তো ক্লিয়ার করে করলে তো ঝামেলা রয় না খালি ঝামেলা রয় না সাতটি দি খুললাম বাবা মামার লগে জানি দেস তুই আমার মা আমার মা মা মাইনে ল মানছো আমার মা মানছে তোর কথা আমি মানছি মাইনা তোরার কথা আমি মাইনা গড় গেলাম তোর গড় আয় ফুত্রি ফুট তাড়াতাড়ি আয় স্কুল যাও গড় যাও মা মা জানো ফুটে ওর ফিট হয় না দেখছস নি হালকা একটু বুকা সেই যা দুইজনকে কেমনে মিলাই দিলাম ভাই আমরা গেলাম একটু চালাক আছি তুমি কিন্তু গো অবশ্যই আমরা চালাক আমি তুই দিয়ে কই তুই চালাক না তুই চালাকের একটু বাতাস পাইছস আমার লগে লগে থাকবি কোন সময় আমার কাজ ছাড়া হবি না চল খেলা তুই আইছিস আমরা খেলবাম খেলবাম।